আমি যে আপনার মডার্ন বৌমা বুঝলেন তো? তিশা, এই তিশা একটু এইদিকে আসো তো। জি আম্মা, বলেন কি হয়েছে? কি তিশা, এইসব কি বলতেছো? তুমি কি সারা জীবন কাইয়া থেকে যাবা? তুমি তো ভালো করে জানো এইসব আম্মা টাম্মা শুনতে আমার একদম ভালো লাগে না। আমাকে মাম্মি বলবা, বুঝলাম? মাম্মি বলবা। কিছু বলেন না আম্মা আপনি, এইসব মাম্মি ঠাম্মি কি আর আপনাকে মানায়? আপনার বয়সটা কি কম হয়েছে আম্মা বলেন? এই মেয়ে, তুমি আমার বয়স নিয়ে কথা বলতেছো মানে কি? তোমার এত বড় সাহস! তুমি জানো আমার বয়স কত? আর আমি কি এখনই বুড়ি হয়ে গেছি নাকি? কি বলো তুমি এগুলা? আম্মা, আমার ভুল হয়েছে। আপনার আর বয়স কতই হবে বলেন? এই ধরুন আপনি 55 বছরের কলেজে পড়ে যুবতী। তিশা, তুমি কিন্তু আমার ইনসাল্ট করতেছো, এত বড় সাহস তোমার! না না আম্মা, ইনসাল্ট করব কেন? আমি কি আপনাকে ইনসাল্ট করতে পারি বলেন? আচ্ছা যাই হোক, এইসব বাদ দেন তো। এখন বলেন আমাকে ডাকতেছিলেন কেন? শোনো, আজকে আমার আমেরিকার কিছু আত্মীয় বাসায় আসবে, আর তুমি তো জানোই আজকে আমার মেডিকিউর পেডিকিউর করতেই সারাদিন পার্লারে লেগে যাবে। তাই তুমি আমার আত্মীয়দের বাসায় নিয়ে আসবা, আর ফাস্টফুড জাতীয় কিছু খেতে দিবা, বুঝছো তো? ভুলভাল কিছু করিও না, তাহলে কিন্তু তোমার খবর আছে। এই যে বলেন না আম্মা, আমি কি কখনো ভুলভাল কিছু করতে পারি? হইছে হইছে, তুমি যে কত কাজ পারো সেটা আমার জানাই আছে ভালো করে। আচ্ছা আমি পার্লারে গেলাম, বাই। দিশা, এই দিশা, আমার মেহমানরা কই? তাদের তো দেখতেই পাচ্ছি না কেন? কি করছো তুমি ওদের সাথে? খাইতে দিছো তো ঠিকঠাক মতো? আরে আম্মা, কি যে বলেন না, আজকে তো আমি মডার্ন বইয়ের মতো কাজ করছি, আপনার অনেক টাকা বাঁচাই দিছি, বুঝছেন? কি বলতেছো তুমি, কি করছো? আত্মীয়রা আসার পর তাদের ঠান্ডা পানি খাইতে দিছি তো, তারা বারবার আপনার কথা বলতেছিল। আমি বলেছি আপনি পার্লারে আছেন, আর আত্মীয়দের অন্যদিন আসতে বলেছি আম্মা। হাই হাই হাই,